আডভোকেট গোপীনাথ ত্রিপাঠী সম্পাদক উঠা দোকানী সংঘ পটামুন্ডাই প্রকৃতরে এই যে কোভিডে স্ট্রিট ভেন্ডর মানুষ উঠা দোকানী মানুষ যে সরকার 9000 টাকা লেখা রাশি সহায়তা ঘোষণা কলে যেহেতু তাঁর মানে চলনি মানে মানে ব্যবসায়ী নথিলা কিন্তু দেখা গেলে লিস্ট মগাগলা সে আম সহিত পটামুন্ডাই পৌর পরিষদ মানে কৌশি কনসল্ট করে না 520 জন উঠা দোকানী স্ট্রিট ভেন্ডর অনেক সে লিস্ট দে সে 520 জন কি তাকে আমি জানি না তেমন এই যে 520 জন দেলে সে 520 জন সরকার 9000 টাকা লেখা দিয়েছেন সহায়তা রাশি কিন্তু স্ট্রিট ভেন্ডর মানে উঠা দোকানী মানে 6000 টাকা লেখা রাশি পাই পাই এই যে 6000 টাকা যে পাই আনিহাজার টাকা গলা কুয়াড়ে সে 3000 টাকা নেলা কি মুনিসিপালিটি নেলা না টাকা ফেরাই দেলে তা গোটে তদন্ত সাপেক্ষ তেমন আমি এটা বারম্বার মুনিসিপালিটির পূর্বতন অফিসর এবং মুনিসিপালিটির এবেকা অফিসর বহু সময় আলোচনা করছু 520 যে স্ট্রিট ভেন্ডর অনেক কোঠু আনিল সে কেউ জায়গায় বসি দেলে তা সরকার রিপোর্ট দেল তার ঠিক সে তথ্য সেপার না যে 9000 টাকা লেখা দিয়েছেন বহু উঠা দোকানী মানুষ আমি পচারিছু সে কে পাই না তেমন এটা গোটে বহু জোর গোটে ঘোটালা পটামুন্ডাই মুনিসিপালিটির হয়েছি তেমন এটা তুরন্ত তদন্ত সাপেক্ষ এটা গোটা উচ্চস্তরীয় তদন্ত কলে ইয়ে তথ্য নিশ্চিত পদাকু আসব তেমন আমি দাবি করুছু এটা গোটা উচ্চস্তরীয় তদন্ত করা।